দক্ষিণ দিনাজপুর জেলায় কিছুদিন আগে সাহেবকাচেরির এসটি হোস্টেলে যে কুক, হেল্পার, ম্যাট্রন, গ্রুপ ডি, পিওন এই সমস্ত পোস্টের যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যারা যারা আবেদন করেছিলেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিও। কারণ সেগুলোর অ্যাডমিট কার্ড কিন্তু দেওয়া শুরু হয়েছে, কারণ দুটো পোস্টের কিন্তু পরীক্ষা হবে, সেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট এবং ম্যাট্রন। এই দুটো পোস্টে যারা আবেদন করেছেন তারা অ্যাডমিট কার্ডটি অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন এবং বাকি পোস্টগুলোর কবে ইন্টারভিউ হবে সমস্ত কিছু ডিটেলস বিষয় আজকে আমরা জেনে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটি অবশ্যই আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখানে দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল পেজ ভিজিট করেছি, পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে একটু স্ক্রল করে যখনই নামবেন তখনই দেখতে পাবেন এখানে নোটিশ প্রকাশিত হয়েছে, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশন, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, মেমো নাম্বার এত। তো এই মেমো নাম্বার অনুসারে এখানে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটা 28/8/2024 তারিখে, অর্থাৎ এটা কিন্তু দুদিন আগেই কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এবার এই নোটিশ অনুসারে আমরা ডিটেলস বিষয়গুলো প্রথমে দেখে নেব, প্রথমে ইন্টারভিউর ডেটগুলো দেখে নেব, কোন ডেটে কী ইন্টারভিউ আছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে যে নোটিশটি 28/8/2024 তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে এই নোটিশ জারি হয়েছে। নিচের দিকে আমরা দেখে নেব যে যে পোস্টগুলোতে আপনাদের ইন্টারভিউ ছিল সেগুলো কবে হবে। এখানে বলা আছে ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্টস ভেরিফিকেশন অফ দ্য ভ্যালিড ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট অফ সাপোর্ট স্টাফ ফর সাহেব কাচারি সেন্ট্রাল হোস্টেল এসটি গার্লস বালুরঘাট দক্ষিণ দিনাজপুর। এই অনুসারে আপনারা যারা আবেদন করে রেখেছেন তাদের জন্যই এই ভিডিওটি কিন্তু দেওয়া হচ্ছে। এখানে প্রথমেই বলা হয়েছে কুক যারা আবেদন করেছিলেন ফিমেল ক্যান্ডিডেট, এখানে ফুল মার্কস 30 মার্কসের একটা ইন্টারভিউ হবে। এটার ইন্টারভিউ হবে 12/9/2024 তারিখে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম অফিসে এটার ইন্টারভিউ হবে সকাল 11টা থেকে। এরপরে হেল্পার পোস্টে যারা আবেদন করেছেন ফিমেল মেয়েদের, তাদেরও 30 নম্বরের পরীক্ষা হবে 12/9/2024 তারিখে, আপনাদের কিন্তু ডিএম অফিসে ইন্টারভিউ হবে, এটা 1টা থেকে হবে। এরপরে দারোয়ান কাম নাইট গার্ড মেল ছেলেরা যারা আবেদন করেছিলেন নাইট গার্ডে, তাদের 30 নম্বরের পরীক্ষা হবে 13/9/2024 তারিখে ডিএম অফিসে সকাল 11টা থেকে ইন্টারভিউ হবে। এরপরে কর্মবন্ধুতে যারা আবেদন করেছিলেন ফিমেল পার্ট টাইম, তাদের 30 নম্বরের পরীক্ষা হবে 30/9/2024 তারিখে ইন্টারভিউ, ডিএম অফিসে এটার ইন্টারভিউ হবে বিকেল 4টার দিকে, আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে। এবার এই 4টে পোস্টেরই কিন্তু ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, আপনারা সবাই জানেন। তো সেই জন্য আপনারা কিন্তু এই দিন আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে সেখানে কিন্তু পৌঁছে যেতে হবে। এইবার এগুলো পোস্টেরে কিন্তু অ্যাডমিট কার্ড বেরোবে। এখানে বলা আছে অ্যাডমিট কার্ড ভ্যালিড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ডাউনলোড, ওয়েবসাইট গিয়ে আপনাদের ডাউনলোড করতে হবে। 4 সেপ্টেম্বর থেকে এগুলোর অ্যাডমিট কার্ড কিন্তু দেওয়া শুরু হবে, যেগুলো ইন্টারভিউ দিয়ে চাকরি তাদের 4 তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে, আর আপনাদের 12 তারিখের মধ্যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে। আর যেগুলো পোস্টের পরীক্ষা হবে সেগুলোর অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, সুপারিনটেন্ডেন্ট এবং ম্যাট্রন এই দুটো পোস্টে যারা আবেদন করেছেন তাদের অ্যাডমিট কার্ডটি এই ওয়েবসাইট থেকে আবেদন আপনাদের বের করতে হবে, সেটা হচ্ছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর। এই পেজটির লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য। এই পেজটিতে আসবার পরে একটু স্ক্রল করে যখনই নামবেন আপনারা এখানে দেখতে পাবেন, এখানে কিন্তু এই যে এইখান থেকে কিন্তু শুরু হলো সুপারিনটেন্ডেন্ট ম্যাট্রন এই দুটো পোস্টের অ্যাডমিট কার্ড। এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার জন্য ডান দিকে যে লগ ইন বাটন দেওয়া হয়েছে এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে, আর বাকি পোস্টগুলোর কিন্তু যেহেতু 4 তারিখ থেকে শুরু হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড, তারা এখানে লগ ইনে ক্লিক করে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার জন্য লগ ইন সেকশনে ক্লিক করুন যে যে পোস্টে করেছেন সেই পোস্ট ওয়াইজ। তো বন্ধুরা, আমরা এবার কী করব, এই ডান দিকে যে লগ ইন সেকশন আছে এখানে আমরা ক্লিক করব। এখানে যখনই ক্লিক করবেন দেখবেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজটিতে যেটা বলা হয়েছে আপনাদের দুটো জিনিস দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এক হচ্ছে এখানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এখানে দেবেন, যে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন সেটা এখানে দেবেন, 6 ডিজিটের হবে। আর ডেট অফ বার্থের জায়গায় আপনারা প্রথমে এখানে সাল দেবেন, তারপরে এখানে মান্থ দিতে হবে, তারপরে আপনাদের কিন্তু এখানে ডেট দিতে হবে। তো এইভাবে দিয়ে আপনারা কিন্তু যে লগ ইন সাইন ইন যে বাটনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনারা যখন ওখানে ক্লিক করবেন ভিতরে দেখবেন HTML বলে একটা অপশান এখানে কিন্তু লেখা থাকবে, সেই HTML এ আপনারা যখন ক্লিক করবেন
HTML একটা থাকবে, তার পাশে দেখবে ডাউনলোড একটা বাটন থাকবে। সেই ডাউনলোড বাটনে যখনই ক্লিক করবেন আপনাদের এরকম একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে। এই যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রিটেন টেস্টের অ্যাডমিট কার্ড, যেটা আমরা এখানে সুপারিনটেন্ডেন্ট যে পোস্ট সেই পোস্টের জন্য আমরা এখানে আবেদন করেছিলাম সাহেব কাছে সেন্ট্রাল হোস্টেল। এখানে আপনাদের নাম, বাবার নাম, আপনাদের অ্যাড্রেস, আপনাদের ফটো, সমস্ত কিছু দেওয়া থাকবে। এখানে রিটেন এক্সামিনেশানের ডেট এবং টাইম এখানে মেনশান থাকবে এবং ভেনু কিন্তু এই জায়গাটাতে দেওয়া থাকবে। তো এখানে এই যে অ্যাডমিট কার্ডটি, এটা কিন্তু আপনারা এখান থেকে অবশ্যই ডাউনলোড করে দেবেন। কী কী ক্যারি করতে পারবেন না পারবেন সেগুলো দেওয়া হয়েছে এখানে। আপনাদের যেমন পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে, এখানে বলা হয়েছে এক দুটো নিয়ে যাবেন পাসপোর্ট সাইজ ফটো, তার সঙ্গে একটা আইডি প্রুফ যেমন পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, যে কোনো একটা এর মধ্যে আপনারা নিয়ে যেতে পারেন। আর এই অ্যাডমিট কার্ডটি সঙ্গে নিয়ে যেতে হবে। তো এটাই একটা ডিটেলস বিষয় ছিল। আপনারা যারা আবেদন করে রেখেছেন তারা অবশ্যই অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে নিন, পরীক্ষা দিন কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।